রবিবার সারা দেশে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 56তম প্রয়াণ দিবস সমাপন দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। রাজ্য এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবিবার সকালে বিজেপির রাজ্য কার্যালয়ে। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানবতাবাদের উপর ভিত্তি করে রাজ্যের উন্নয়নের কাজ চলছে। অন্তিম ব্যক্তি যারা রয়েছেন তাদের দুঃখ দুর্দশা মোচনের জন্য আমাদের সরকার প্রয়াস করছে। বিভিন্ন প্রকল্প, আমরা যদি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সেই একাত্মক মানবতার যে দর্শন, সেই দর্শনের উপর ভিত্তি করে আমাদের সরকার পরিচালিত হচ্ছে। আমরা কোনোদিন ভাবতে পারিনি যে রাজ্যের প্রত্যেকটা গরিব অংশের মানুষ, যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ড চালু করেছে, আজকে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষকে আজকে সেই আরোগ্য যোজনার আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আমাদের স্বাস্থ্যই সম্পদ, আমাদেরকে সুরক্ষা দেওয়া, তার প্রয়াস আমাদের সরকার এই ডাবলে সরকার করছে। আজকে প্রত্যেক সামাজিক ভাতা বৃদ্ধি করা, সমাজের গরিবদেরকে সহায়তা করা, এবং বিভিন্নভাবে সেই কৃষি ক্ষেত্রেই হোক আর সমস্ত ক্ষেত্রেই হোক, আমাদের এই রাজ্যের সরকারও এই সমাজের অন্তিম ব্যক্তিদেরকে ফিরে মূল স্রোতে ফিরিয়ে আনা, চাহে জনজাতি হোক, পাহাড়ি হোক, বাঙালি হোক, সমস্ত অংশের মানুষের জন্য যে প্রয়াস আমাদের সরকার করছে।